কমলপুরৰ গুৰিয়াত এজন লোকৰ আত্মহত্যাক লৈ চাঞ্চল্য। আৰক্ষীয়ে 10,000 টকা দাবী কৰাৰ বাবেই লোকজনে আত্মহত্যা কৰাৰ অভিযোগ স্থানীয় লোকৰ। আত্মহত্যা কৰা লোকজনৰ নাম চন্দিৰাম ডেকা। লোকজনৰ বিৰুদ্ধে পত্নীয়ে দাখিল কৰিছে এজাহাৰ। মারপিটর অভিযোগত পত্নীয়ে দাখিল করেছিল এজাহার। আরক্ষী লোকজনক আটক করে দাবি করেছিল 10,000 টাকা। পত্নীর অবৈধ সম্পর্ক বলি হওয়ার অভিযোগত একাংশ লোকর, শামসুল হক নামৰ এজন লোকর সৈতে চন্দিৰাম ডেকার পত্নী আছিল অবৈধ সম্পর্ক। ইয়াকে লৈ পত্নীর মনোমালিন্য হয়েছিল চন্দিৰাম ডেকার। ঘটনাক লৈ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে স্থানীয় লোকে। আরক্ষীক ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত স্থানীয় লোকর। আমার এখন MIG বিমান সন্ধানহীন হয়ে আছে। ভারতের এজন পাইলট সন্ধানহীন হয়ে আছে। ভারতীয় বৈদেশিক মন্ত্রালয়ে সাদরি কইলে এই তথ্য। আজি পুয়া আক্রমণের চেষ্টা চলাইছিল পাকিস্তানে। পাকিস্তানের চেষ্টা বিফল করবলে সক্ষম হলো আমি। ভারতে ভূপতিত করলে পাকিস্তানের যুদ্ধ বিমান। সংবাদ মেলত এই কথা জানালে ভারতীয় বৈদেশিক মন্ত্রালয়ে। ভারত আর পাকিস্তানের যুদ্ধক লৈ সম্বোধন করে এই সংবাদ মেলত। শিবসাগরের আমগুড়িত 70 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম আমগুড়ির সৌর প্রকল্পর আধারশিলা স্থাপন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। হেলিকপ্টার যোগে উপস্থিত হয় মুখ্যমন্ত্রীগী। 1,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ভারত সরকারের আধীনত সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া সৌর প্রকল্পটির দায়িত্ব গ্রহণ করেছে। আধারশিলা স্থাপন অনুষ্ঠানত মন্ত্রী তপন গগৈ, সংসদ কামাখ্যা প্রসাদ তাসার লগতে স্থানীয় বিধায়ক প্রদীপ হাজরিকাও উপস্থিত থাকে। নেপালত হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত এজন মন্ত্রীসহ 6 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের পর্যটনের মন্ত্রীসহ 6 জন লোকর মৃত্যু। নেপালের টোহরা থুমত সংঘটিত হয়েছে এই ঘটনা। লোকসভা নির্বাচনক লৈ মুখ্যমন্ত্রী নির্বাচনী বিষয়া মুকেশ শাহুর সংবাদ মেল। রাজনৈতিক দলসমূহে প্রচার চলাক লৈ নীতি নির্ধারণ হব, রূপায়ণ করা হব নির্বাচনী বিধি, বিজ্ঞাপন তথা বাতৰিত লক্ষ্য রাখব এখন বিশেষ কমিটিয়ে। নির্বাচনী ব্যয় সম্পর্কটো রাখব নজর। প্রতিটি ভোটকেন্দ্রত ইভিএমৰ থাকিব VVPAT। প্রবর্তন করা হব CVISIL নামৰ এটা মোবাইল অ্যাপ। এই অ্যাপৰ দ্বারা জনসাধারণে দাখিল কৰিব পাৰিব অভিযোগ। মুকলি করা হব ভোটার হেল্পলাইন নামৰ আন এটা অ্যাপও। এই অ্যাপৰ যোগেদি নাম আৰু ভোটকেন্দ্রৰ বিষয়ে জানিব পাৰিব ভোটারে। অগপ মিত্রতালৈ ঘূৰি অহাৰ সম্ভাৱনা ক্ষীণ। বিজেপিয়ে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সমর্থন কৰি আছে, কৰি যাব। কেবক লৈ অগপৰ স্থিতি সলনি হলে মিত্রতালৈ আহিব পাৰিব। এই মন্তব্য বিজেপি ৰাজ্যক সভাপতি ৰঞ্জিত দাসৰ। রাহুল গান্ধীয়ে অসমৰ কৃষ্টি সংস্কৃতি একো নাজানে বুলিও মন্তব্য ৰঞ্জিত দাসৰ। কংগ্ৰেছে বছৰ বছৰ ধৰি ৰাইজক টুপি পিন্ধাই আহিছে, সেইকাৰণে জাপিকো ৰাহুলে টুপি বুলি কলে বুলিও কটাক্ষ বিজেপিৰ ৰাজ্যিক সভাপতিগৰাকীৰ। স্বাস্থ্যসেৱাৰ ক্ষেত্ৰত বিশ্বনাথবাসীৰ দীৰ্ঘদিনীয়া অভাৱ পূৰণ। স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰিলে বিশ্বনাথ ৰক্তভঁৰাল। লগতে 200 বিছনাযুক্ত বিশ্বনাথ জিলাৰ অসামৰিক চিকিৎসালয় নিৰ্মাণ কাৰ্যৰ মাংগলিক শুভাৰম্ভ কৰে মন্ত্ৰীগৰাকীয়ে। জিলা চিকিৎসালয়খনৰ ভূমি পূজনৰ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে সংগ দিলে সংসদ আৰু পি শৰ্মাই, মন্ত্ৰী ৰঞ্জিত দত্ত আৰু বিধায়ক প্ৰমিত বৰঠাকুৰেও। তেজপুৰ প্ৰেছ ক্লাবত ৰাষ্ট্ৰীয় মানৱ বিকাশ পাৰ্টীৰ সংবাদ মেল। দলৰ ৰাষ্ট্ৰীয় আহ্বায়ক KS ৰাথোৰৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মুখ্য আহ্বায়ক ৰাজুমণি বৰদলৈ সংবাদ মেলত সম্বোধন কৰে। সংবাদ মেলত দলৰ আদৰ্শ আৰু ভৱিষ্যতৰ কাৰ্যসূচীৰ বিষয়ে অৱগত কৰে। জাতি আৰু বৰ্ণৰ উদ্ভৱত মানৱৰ বিকাশ সাধনত গুৰুত্ব